ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিউয়ার্স আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে আমরা দেখব ত্রিপুরার টিচিং রিক্রুটমেন্ট এক্সামের যে সমস্ত পরীক্ষাগুলো আগে হয়ে গেছে তার কোশ্চেন পেপার এবং সিলেবাস আমরা কীভাবে ডাউনলোড করতে পারবো এই কোশ্চেন পেপারগুলো বিভিন্ন এক্সামের ক্ষেত্রে হেল্পফুল হবে প্রথমে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে টিআরবিটি তাহলেই দেখতে পাবে প্রথমে যে অপশানটা আছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা এটার উপর ক্লিক করবে তাহলেই ত্রিপুরার ওয়েবসাইটটা তোমরা দেখতে পাবে এখানে দেখো বিভিন্ন রকমের অপশন আছে অ্যাপ্লাই অনলাইন ডাউনলোডস তারপর এলিজিবিলিটি নোটিফিকেশনস রেজাল্ট স্কিম অফ এক্সাম যেটা দরকার পড়বে তুমি কিন্তু চেক করে নিতে পারবে যদি দেখতে চাও যে এখানে এলিজিবিলিটি কি লাগে দেখতে পাবে যে ক্লাস ওয়ান টু ফাইভের জন্য কী লাগে তারপর ক্লাস সিক্স টু এইটের জন্য কি এলিজিবিলিটি তারপর নাইন টেনের জন্য এখানে বলা আছে ইলেভেন টুয়েলভের জন্য বলা আছে ঠিক আছে আর এখানে যদি কেউ চাই নোটিফিকেশানস দেখতে পারে যে এই মুহূর্তে কি কি ভ্যাকেন্সি এখানে রয়েছে দেখা যাবে বা আগের নোটিফিকেশানও কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে এছাড়া এখানে স্কিম অফ এক্সাম তোমরা দেখতে পারবে যে কোন পরীক্ষার জন্য দেখতে চাইছ এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এভাবে দেখতে পারো তোমরা আর কোশ্চেন পেপার বা সিলেবাস দেখার জন্য এই ডাউনলোডসের উপর ক্লিক করতে হবে এখানে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সিলেবাস দেখা যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে এখানে গিয়ে সার্চ বাই কোশ্চেন পেপার যে তুমি কোনটার কোশ্চেন পেপার দেখতে চাইছো পিজিটির কোশ্চেন পেপার দেখতে গেলে এই প্রথম অপশনটার উপর ক্লিক করতে হবে টিজিটির জন্য এটার উপর ত্রিপুরা টেট পেপার ওয়ানের জন্য এখানে ত্রিপুরা টেট পেপার এর জন্য এখানে এবার যদি আমি পিজিটির উপর ক্লিক করি তারপর এখানে ইয়ারটা সিলেক্ট করতে পারো যে কোন ইয়ারের কোশ্চেন পেপার দেখতে চাইছো দু হাজার ষোলোর উপর যদি ক্লিক করি তারপর এই অ্যাপ্লাই লেখাটার উপর ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাপ্লাই লেখাটার উপর ক্লিক করার পর তোমরা দেখতে পাবে বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন পেপার এখানে রয়েছে তারপর যদি কেউ চাই টিজিটির কোশ্চেন পেপার দেখতে পারে ধরো ইয়ারটা আমি সিলেক্ট করলাম দু হাজার আঠেরো তারপর অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিলাম ঠিক আছে দেখো এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন পেপার দেখা যাবে এরপর যদি কেউ চাই সিলেবাসটা দেখতে তাহলে এখানে গিয়ে সিলেবাস লেখাটার উপর ক্লিক করবে যদি ক্লিক করো তাহলেই দেখতে পাবে সিলেবাস কিন্তু এখানে রয়েছে দেখো ঠিক আছে ত্রিপুরা টেটের সিলেবাস পিজিটি সিলেবাস টিজিটির সিলেবাস এখানে কিন্তু তোমরা দেখতে পারবে এবং কোয়েশ্চেন পেপার বা সিলেবাস তোমরা এখান থেকেই পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং